পূর্ব জামানাতে একজন বান্দা বিড়াল পালত, এক মহিলা বিড়াল পালত। এই বিড়ালরে সে খাবার দিত না, মাঝে মধ্যে বেঁধে রাখত, না খাইতে গিয়ে বিড়াল মারা গেল। আল্লাহ রসুল সহি বুখারীতে মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন ওই কারণে আল্লাহ মহিলাকে জাহান্নামী বানাই দিস। আর এক পতিতা নারী কাস্টমারের জন্য, টাকার জন্য সে দেহ বিক্রি করত। পৃথিবীতে দুইটা পুরুষ নিকৃষ্ট, পৃথিবীতে দুইটা পুরুষ এবং নারী নিকৃষ্ট, যেই নারী টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে, দুনিয়ার ভিতরে সে নিকৃষ্ট নারী। আর যেই পুরুষ টাকা দিয়ে অন্যের নারী দেহ কিনে ভোগ করে, এই পুরুষটা হলো নিকৃষ্ট। টাকা দিয়ে যেই পুরুষ নারীর দেহ কিনে, এই পুরুষ নিকৃষ্ট। আর যেই পুরুষ যেই নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিক্রি করে, এই পুরুষটা নারীটা নিকৃষ্ট। একজন নারী কাস্টমারের জন্য, পতিতা নারী, পৃথিবীর সমাজের নিকৃষ্ট একটা নারী সে দাঁড়ায় রয়েছে। এমন সময় কুকুর দৌড়চ্ছে, খুবই তৃষ্ণার্থ পিপাসার্থ। আমরা অনেক সময় কুকুর দেখলে লাথি মারি, কুকুরকে মারি, খাবার আমরা দেই না। না, ওর একটা জীবন, এই জীবনটাকে আল্লাহ আপনার কাছে পাঠাইয়া আল্লাহ পরীক্ষা করতে দিছে, দেখি আমার বান্দা আমার এই সৃষ্টিকে খাবার দেয় কি না। এটা পরীক্ষা, কিন্তু অনেক সময় আমরা বুঝি না। একটা কুকুর আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনার দোয়ার এসে বসে রয়েছে, আপনি তাকে লাঠি দিয়ে পিটনি মারছেন, গেছিস। আল্লাহ ওকে আপনার দোয়ারে পাঠাইছে যে আমি আমার বান্দার কাছে তো রিজিক দিছি, দেখি আমার বান্দা আমার সৃষ্টিকে খাওয়ায় কিনা। পতিতা নারী কুত্তা পানি তৃষ্ণায় হাঁপাচ্ছে, জিব্বা বের হয়ে গেছে। ওই মহিলার মনে মায়া লাগলো, হাইরে একটা কুকুর পানির আশায় এইভাবে জিব্বা বের হয়ে গেছে। সে তার পায়ের মোজা খুলছে, আগের মোজা তো চামড়ার মোজা, মোজা খুইলে মোজারে কাপড় দিয়ে বেঁধে কুয়ার ভিতরে নামাইয়া পানি উঠাইছে, ওই পানি কুকুরকে পান করাইছে। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগছে, আল্লাহ রসুল ফরমান ওই নারীকে শুধু কুত্তারে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওই পতিতা নারীর জীবনের সমস্ত জিনার গুনাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তারে পাক সাফ বানাইয়া আল্লাহ তাকে জান্নাতি বানাই দিস। কে আসতে বললেন, কেন জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আপনারা চান না ভাই? জীবনে আমাদের কার না গুণা আছে বলেন তো, বক্তা শ্রোতা সবাই, আমি কি বাদ আসি জীবনেও? না, বক্তা শ্রোতা কেউ তো গুনাহের থেকে মুক্ত না, সবাই তো আসামি। তো আসামি যদি হই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে আপনাকে হবে। এই জন্য আল্লাহ ক্ষমা করার সুযোগ তালাশ করে, আপনাকে ক্ষমা করার সুযোগ তৈরি করে নিতে হবে, তৈরি করতে হবে। আমরা অনেক সময় রাত্রিবেলা বেহুদা মোবাইল নিয়ে বসে সময় নষ্ট করি। আমাদের দেশে অনেক যুবকরা সময় নষ্ট করেন, মোবাইল নিয়ে বসে যান, টিপতে 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 সারা রাত অর্ধেক রজনী পার হয়। আপনি জানেন, যদি আপনি 10টা থেকে শুরু করেন, 11টা 12টা 1টা 2টা 4 ঘন্টা আপনি মোবাইলের পিছনে সময় দিচ্ছেন, 4টা ঘন্টা আপনি মোবাইলের পিছনে সময় দিয়ে আপনার চোখ নষ্ট করছেন, আপনার দেহ নষ্ট করছেন, আপনার যৌবন নষ্ট করছেন, আপনার সময় নষ্ট করছেন। আবার বলি, 4টা ঘন্টা আপনি মোবাইলের সময় দিয়ে আপনি চোখ নষ্ট করছেন, আপনার দেহ নষ্ট করছেন, আপনার যৌবন নষ্ট করছেন, আপনার সময় নষ্ট করছেন। এক কাজে আপনি 4টা জিনিস নষ্ট করছেন। যারা বেহুদা রাত জাগে তাদের 2টা জিনিস নষ্ট হয়, একটা যৌবন নষ্ট হয় আর একটা স্বাস্থ্য নষ্ট হয়। মনে রাখবেন, হয় আপনি রাত্রে ঘুমাবেন আর না হয় রাত্রে ইবাদত করবেন, 2টা কাজ আপনার। হয় রাত্রে ঘুমাবেন না হয় ইবাদত করবেন, ইবাদত করলে এক হিসাব, ঘুমাইলে আর এক হিসাব। কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে, জমাতের সাথে এশার নামাজ পড়ে বাড়ি যায় ঘুমায়, জিকিরের হালতে ঘুমায়, আল্লাহ রসুল বলছেন ফজর পর্যন্ত ইবাদত করার সব
আমার বান্দার আমল নামে আল্লাহ লিখে দেয়। আসতে বলেন কেন, জোরে বলেন। যখন বান্দা ফজরের নামাজে সে জামাতে পড়ে, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয় বান্দার আমল নামে আল্লাহ পরিপূর্ণ মতো লিখে দেয়। হয় ইবাদত করবেন আর না হয় ঘুমাবেন, দুইটা কাজ। বেহুদা মোবাইল টিপে রাত্রিবেলা যৌবন নষ্ট করেন না, স্বাস্থ্য নষ্ট করেন না। এটা আল্লাহ অনেক আদর করে তৈরি করছেন, নিজের জীবনকে ভালোবাসেন। আমার নসিহত হলো নিজের জীবনটাকে ভালোবাসেন, ভালোবাসতে হবে এটাকে, লাইফ। ডায়াবেটিসের রুগী, হার্ট আর প্রেশারের রুগী হইয়ে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকার চাইতে সুস্থতা অবস্থায় কাজ করে খাওয়া অনেক ভালো, মনে রেখেন। হার্টের রুগী, প্রেশারের রুগী, অসুস্থতার রুগী হইয়ে, ডায়াবেটিসের রুগী হইয়ে, এই মারাত্মক রুগী হয়ে ঘরের মধ্যে পড়ে বসে থাকার চাইতে, অসুস্থ আদামারা পড়ে থাকার চাইতে রাস্তায় কাজ করে খাওয়া অনেক ভালো। নিজের জীবনকে ভালোবাসেন, এই লাইফটা অনেক সুন্দর, এটাকে ভালোবাসতে হবে। ইবাদতে সময়টাকে কাজে লাগান। যুবক ভাইদেরকে বলবো, বেইনসাফের কাজে সময় দিবেন না, এই নেশা এগুলিতে সময় দিবেন না। নেশার যেই বন্ধু আপনাকে নেশা খাওয়াইতে চায়, আল্লাহর কসম করে বলি, ওই বন্ধু আপনার বন্ধু ও আপনার দুশ্মন, ও আপনার জীবন ধ্বংস করবে, ওর থেকে হাজার মাইল দূরে থাকতে হবে। যে বন্ধু আপনাকে নেশা ধরাইতে চায়, ও আপনার দুশ্মন, আপনার দুশ্মন ও আপনার দুশ্মন, ও আপনার জীবন শেষ করবে। এর সাথে বন্ধুত্ব রাখবেন না, ওর থেকে জুদা হয়ে যাবেন, হাজার কিলোমিটার দূরে থাকবেন ওর থেকে। আপনার জীবনকে ভালোবাসেন, এই জীবন অনেক দিনের জন্য, 60-70-80 বছরের জন্য একটা জীবনকে আপনি ভালোবাসেন। এটাকে পরিপূর্ণ মতো দুনিয়ার সুখে সুখী হইয়া, কবরের সুখে সুখী হইয়া কবরে যান, নামাজে দাঁড়ায় যান, নিয়মিত নামাজে আসেন, ইনসাফে থাকেন, হক পথে থাকেন, হালাল উপায়ে সম্পদ রুজি করেন। আল্লাহর কসম করে বলি, হারাম উপার্জন করিয়া শরীরের ভিতর ঢুকাইয়া আপনি জীবনেও শান্তি পাবেন না, কোনোদিনও না। পৃথিবীতে আজও পর্যন্ত কেউ শান্তি পায় নাই। মাঝে মধ্যে ঢাকা শহরের বড় বড় ধনীদের কাছে যাবেন, বল কেমন আছেন, বলবে না ভালো নাই। কেন? ছেলে একদিকে, মাইয়া আর একদিকে, বউ আর একদিকে, আমি শুয়ে থাকি, বউ আর এক বেটা নিয়ে বারে যায় নাচে। কি শান্তি চিন্তা করেন তো, বিরাট শান্তি। বিবি আর এক বেটা নিয়ে নাচতেছে বারে, মেয়ে আর এক পুলা নিয়ে নাচতেছে, বলে কে কে? বয়ফ্রেন্ড। যেই বাপের কাছে মেয়ে আইসা পুলাকে বাপের কাছে পরিচয় করে, এটা আমার বয়ফ্রেন্ড, ওই বাপের আত্মহত্যা করা উচিত, ওর মরা উচিত। ও বাপ হইছে কেন? ও বাপ নামের কলঙ্ক, কথা বলেন ঠিক না বেঠে? ও বাপ হইছে কেন? ওকে বাপ হইতে কই বলছে কে? ও কাপুরুষ বেটা। যে স্ত্রী তার স্বামী থেকে অন্য বেটা নিয়ে বারে নাচে, ও স্বামী হয়েছে কেন? একটা কাপুরুষ। ওকে পুরুষ হয়েছে কেন? ওর হিজলা হওয়া উচিত ছিল, ওর হিজলা হওয়া উচিত ছিল, পুরুষ হয়েছে কেন? এই জন্য জীবনকে ভালোবাসে। বিলিয়ন কোটি টাকার মালিক হয়ে শান্তি নেই, শান্তি একমাত্র আল্লাহর সেজদা ও জিকিরের ভিতরে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর জিকিরে এছাড়া কোথাও শান্তি নেই। নিজের জীবনকে ভালোবাসবেন, নিজের স্ত্রীকে জীবন ভালোবাসা সম্পর্কে শিখাবেন, নিজের সন্তানদেরকে শিখাবেন, ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে নীতি শিক্ষা দিবেন, সালাম প্রিয় করবেন, ভদ্রচিত বানাবেন। আমার দেশের আজকে নজদির একটা ফতোয়া দিয়ে আমার দেশের বিয়াদব তৈরি করছে। আগে আমাদের দেশের যুবকরা, ছেলেরা মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম দিত, কি কথা বলেন ঠিক কিনা? আর নজদিরা কয় শিরিক, শিরিক শিখাই দিছে। এখন মুরব্বীরে যায় কয় চাচা চা খাওয়া হয়েছে, উঠেন, এ চাচা চা খাওয়া হয়েছে নি, উঠেন যান, বাদ যান, আমরা বই তুইব। মুরব্বী সালাম, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, নিয়া নবী আল্লাহ, আমি মানত করছিলাম আপনার যদি ফতে মক্কা হয় তো খুদার ঘরে চুমা দিব, আল্লাহর ঘরের দরজায় চুমা দিব, কাবার দরজাতে চুমা দিব, এখন আপনি মাসালা বলে দেন কি করব। নবী বললেন, তোমার ঘরে মা আছে? বলে হা হুজুর মা আছে।
আল্লাহ নবী বললেন তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর ঘরের দরওয়াজায় চুমা লাগানো হয়ে যাবে। আসতে বলেন কেন, জোরে বলেন। যেই ছেলে তার মায়ের পায়ের মধ্যে চুমা দেয় আল্লাহর কসম, ওই ছেলে জীবনে কোনোদিন মায়ের চেহারার দিকে তাকে চোখ রাঙিয়ে কথা বলবে না। এই আদব উঠিয়ে দিস শিরিকের মাসালা দিয়ে, যার কারণে ছেলেরা অধিক পরিমাণে বেআদব। কয়জন যুবক আছে আদবওয়ালা দেখেন তো, হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, বাম হাত দিয়ে বিড়ি টানে, বাপেরা এসে গায় বুঝো কি বুড়া মানুষ, ধমক একটা দিয়ে বসায় রাখছে। এটা যদি হয় আমাদের অবস্থা, তাহলে বলেন তো ওই বাপের কলিজায় কেমন লাগে। ওই বাপ তখন মনে করে যে পৃথিবীতে আল্লাহ আমাকে কেন বাসায় রাখছে, মরে যাওয়া ভালো ছিল। ওই বাপের নিভৃতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ কত মানুষকে তুমি তো ট্রাকের নিচে ফেলে মেরে দিছ, আল্লাহ কতজনের সাপে কামড়াইছে মরে গেছে, কতজনে করোনা হয়ে মরে গেছে, কতজনে হার্ট স্ট্রোক করে মরে গেল, তো আমার এই ফুলাটা মরে না কেন। এরকম বাবা আফসোস করে, বাবায় আফসোস করে যে আল্লাহ এই ফুলাটা মরে না কি জন্য, এই ফুলা থাকার চাইতে না থাকাই ভালো। এরকম বাবা আফসোস করে, নিভৃত আফসোস করে, হ্যাঁ আল্লাহ এই ফুলাটা মরে যাইতো ট্রাকের নিচে পড়িয়া। এই জন্য দেখবেন অনেকে ট্রাকের নিচে পড়ে মরে যায়, বহু মরে যায়, বহু মরে, বেশি মরে ঈদের দিন, বেশি মরে ঈদের দিন দেখবেন খালি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, ধুস ঢাস ধুস ঢাস করলে পরে আর খালি মরে, পরে আর মরে। মাঝে মধ্যে আমরা খুব চিন্তায় থাকি, রাত্রিবেলা কিছু মোটর সাইকেল চালায় দেখি, মাঝে মধ্যে ভয় হয় যে ঘোড়ার ডিম আমার গাড়িতে বাইতে আবার ফুরে মরে গেলে আরেক জ্বালায় পড়ব। তুই মরিস মরে গে, আমার ঝামেলায় না পারিস, তোর মতো নাদান মরে গেলে আমরা কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি ফরিদ হিসাবে অকালে মারা গেলে জাতির অনেক ক্ষতি হবে। তোর মতো দুই চারটে শিয়াল কুত্তে মরে গেলে কিচ্ছু হয় না জাতির, এ জাতির আরো ভালো। খুব মনোযোগ দিন, আমি জানি আমার কথা অনেক শক্ত, এই কথাগুলি অনেক শক্ত, শক্ত হলেও আমাদের জীবনের জন্য অনেক বড় দামি ভাই, জীবনটাকে ভালোবাসতেই হবে। এটা একটা জীবন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবা, আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুঠাম দেহের আল্লাহ তোমাকে বানিয়েছেন। আল্লাহ বলেন হে বান্দা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার যা যা প্রয়োজন আছে আমি তোমাকে তাই দিয়েছি, চোখের জায়গা চোখ দিয়েছি, কানের জায়গা কান দিয়েছি, জবানের জায়গা জবান দিয়েছি, হাতের জায়গা হাত দিয়েছি, নখের জায়গা নখ দিয়েছি, পায়ের জায়গা পা দিয়েছি, তোমার জীবন সুন্দর করে সাজানোর জন্য যৌবন দিয়েছি, তোমার বিবি দিয়েছি, সন্তান আমি আল্লাহ দিয়েছি। পৃথিবীতে কত মা সন্তানের আশায় কাঁদতে থাকে, কারো জীবনেও কোনোদিন সন্তান হয় না। কত নারী কাগজের মধ্যে লিখে পাঠায় হুজুর 12 বছর সন্তান হয় না, একটু দোয়া করে দেন যে আল্লাহ মনের একটা আশা পুরা করে দেয়। কত ছেলে কাগজের মধ্যে লেখে হুজুর সন্তান আল্লাহ দেয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ সন্তান একটা আমার জন্য দিয়ে দেয়। আল্লাহ বলেন বান্দা তোমার যা যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই দিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ একটা জিনিস চাই, একটা জিনিস আমি চাই, অন্য কিছু তোমার কাছে চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ কিছুই চাই না, আমি আল্লাহ একটা জিনিস চাই, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ স্মরণ করবে, আমি আল্লাহ তোমার স্মরণ করবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শকর করবে না শুকরিয়া করবে না, আমার শকর তুমি করবে না শুকরিয়া তুমি কইরো না। তোমারে বাবা দিয়েছি, এই বাবা পাওয়ার পরে তুমি বাবার সেবা করো, খেদমত করো, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার বাবার একটা লাঠি তুমি হয়ে যাও, তুমি ছেলেটা বাবার লাঠি হও,
মা বুড়া হয়ে গেছে, মায়ের সেবার জন্য তুমি মার একটা লাঠি হয়ে যাও, আমি তোমাকে মা দিয়েছি, তুমি মার শকর করো, এই মার সেবা করো, মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করো, মার কাপড় চুপড় ধুয়ে দাও, মার সেবা করো, মার মনে কষ্ট দিও না, বাবার সেবা করো, বাবার জন্য তুমি একটা লাঠি হয়ে যাও, বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, বাবার সেবা তুমি করো, এই শুক্রিয়া তুমি আদায় করো, তোমাকে প্রতিবেশী দিয়েছি, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখো, দেখো তোমার প্রতিবেশীর মধ্যে কে দুর্বল আছে, অসহায় আছে, তুমি তার পাশে দাঁড়ায় যাও, কার ঘরে খাবার নাই তুমি তার ঘরে খাবার পৌঁছাও, একবার জোরে বলা যাবে কি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমাদের মাননীয় মেয়র মহোদয় আসছেন, মাশাআল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, পৌরসভার মেয়র মহোদয় আসছেন, মুরব্বীরা আসছেন, আমরা সবাইকে আহলান সালান দি মাহফিলের পক্ষ থেকে, যদি মসজিদে, মসজিদে কি খারাপ লাগতেছে? না, ভালো লাগে? তাহলে একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আলোচনা দেড় ঘন্টা, দেড় ঘন্টা আলোচনা চলতেছে, আর একটু সময়, খুব মনোযোগ, আমরা শকর আদায় করবো। আল্লাহ বলছে ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শকর করো না শুকরিয়া করিও না, শুকরিয়া করো না শুক্রিয়া করিও না। বাবা মার শুকর, বাবা মার শুক্রিয়া, প্রতিবেশীর শুক্রিয়া। প্রতিবেশীকে জানেন, আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে ঝগড়া করি, সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়, এ তোর মুরগি আমার ঘরে আসছে কে, আমার চাল খাইলো কে, এই সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে অনেক সময় ঝগড়া হয়। আল্লাহ রসুল প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন জানেন? নবীজি যখন রান্না করতেন তখন আম্মাজানদেরকে বলেন, হে বিবিরা, তোমরা রান্না করার সময় ঝোল বাড়াই দিবা। ঝোল কেন বাড়াবা জানো? তরকারি বাড়াবা, আমি ওই তরকারি খাবো, আমার প্রতিবেশীদেরকে ওই তরকারি দিবা। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে, কয়জনে আমল করছি বলেন তো? নবীর জীবনের এই একটা সুন্নত, সারা জীবনের সুন্নত, সারা জীবনের সুন্নত, সারা জীবন নবী আমল করছে, যে নিজে তরকারি বাড়াইছে, প্রতিবেশীদেরকে দিছে। আর দরবারে মোস্তফাতে কোনো খাবার আসলে আল্লাহর নবী নিজে তো একা খাইতেনই না, নবীর বাড়িতে 80 জন, মতান্তরে 150 জন সাহাবি সবসময় থাকতো, যাদেরকে আহলে সুফা বলা হয়। কি সুফা? আহলে সুফা। এই সাহাবিদেরকে নবী খাবার না দিয়ে কখনোই নবী খাইত না, এই সাহাবিদেরকে নবী খাবার না দিয়ে কখনো নবীজি খানা খাইতেন না, এটা ছিল আহলে সুফা। চিন্তা করেন আল্লাহ রসুলের জীবন কত চমৎকার ছিল, তাদেরকে আগে খাবার দিতেন, তারপরে নবীজি খাইতেন। প্রতিবেশীর সাথে আল্লাহর নবী ছিল এই সম্পর্ক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, আপনার প্রতিবেশী সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে তার ঘরে আপনাকে খাবার পৌঁছাইতেই হবে। যদি খাবার না দিয়ে রাত্রিবেলা তাহাজ্জুদও পড়েন, আপনি মুমিন না, আপনি মুমিন হন নাই, এটাকে মুসলমান কয় না। মুসলমান তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে না, হিন্দু যদি হয় তার ঘরে খাবার দিতে হবে, আপনার ঘর থেকে তার ঘরে খাবার দিবে। আমরা তো দেই না, উল্টারও নেওয়ার চেষ্টা করি। এই সুন্নতটা সারা জীবন পালন করবেন। আল্লাহ রসুল বলছেন, তোমার ডানে 40, বামে 40, সামনে 40, পিছনে 40, চারপাশের এই 160 ঘরের ভিতরে যদি একজন ব্যক্তি রাত্রিবেলা ক্ষুধার্ত থেকে ঘুমায়, আর তুমি যদি রাত্রিবেলা উদর পূর্ণ করে খেয়েও তাহাজ্জুদ নামাজ পড়েও ঘুমাও, তারপর আল্লাহ রসুল বলছে তুমি মুমিন না। এবার বুঝেন আপনি, মুমিন হইতে হলে আপনাকে এগুলি পালন করতে হবে। প্রতিবেশীর সাথে ঝগড়া তো দূরের কথা, বরং তার অসুবিধা সুবিধাগুলি আপনাকে দেখতে হবে, সেও আপনার সুবিধা অসুবিধা দেখবে, সেও আপনার সুবিধা অসুবিধা দেখবে। যদি দেখতে পারেন
তাহলে আপনি মুমিন হচ্ছেন। আমরা ওয়াজ শুনি, ওয়াজ বাড়ি নেই না, আমরা এই প্রতিবেশীর বিষয়টা অনেকে খেয়ালই করি না। আমার প্রতিবেশীর সাথে, আমরা বাঙালি জাতি এক অদ্ভুত জাতি, এক অদ্ভুত জাতি। আমরা মসজিদে জুতা চুরি করি, আমরা সে জাতি চিন্তা করে না, আল্লাহ কি জাতের জাত আমরা, মসজিদের জুতা ভালোটা চুরি হয়ে যায়, মাহফিল থেকে হুজুরের জুতা চুরি হয়। আমি একবার নতুন এক জোড়া জুতা কিনে মাহফিলে ঢুকছি, 1500 টাকা দেখেছিলাম বাটা, ওয়াজ নসিহত করে নামছি, স্টেজ থেকে নামার পরে দিয়ে আমার জুতাই নাই, সারা সারা মাহফিল ভরে জুতা তালাশ করছে, জুতা নাই নাই নাই, নিচে তো নিচে, এই যে মাইকিং করি, দেখ তোর খোদার দোহাই লাগে, তোর আমার জুতা জোড়া দিয়ে যা। ওরা কি আর মানে, সোর কি আর ধর্মের কথা মানে, আয় হায় হ্যাঁ জুতা নিয়ে গেল। পরে একজনের কাছে, হুজুর আর কি করবেন, আমার এক প্লাস্টিকের জুতা আছে লয়ে যান, আর এক মুসল্লির প্লাস্টিকের জুতা পাই দিয়েছি, যাক আলহামদুলিল্লাহ যা পাইছি। এই হলো অবস্থা আমাদের। আমরা এমন এক জাতি, খালি মালে কম দিতে পারলে মনে করি আমি বিরাট বড় সালাক। বাজারে গেলে দেখবেন খালি অনেকে মালে ঠকাইতে চায়, খাবারের ভিতরে বিষ দেয়। আমরা এমন একটা জাতি যে খাবারের ভিতরে বিষ দেয়, বিষ, দুইটা পয়সার জন্য বিষ দেয়। কত বড় নিকৃষ্ট, কুত্তার চাইতেও নিকৃষ্ট মানুষ হয়েছে কি, শিয়াল কুত্তে হয়ে ঝরে জঙ্গলে থাকলেই তো ভালো ছিল, ও মানুষ হয়েছে কেন? খাবারের ভিতরে বিষ দেয়, বিষ, বিষ দিয়ে এটার ভালো বানাইতে চায়, বাজারে মাল বিক্রি ভালো না। আপনি কল্পনা করতে পারবেন যে বিষ দিচ্ছে, বিষ খাবারের ভিতরে, মানুষ, এরা মানুষ, এরা মানুষ ভাই। এগুলি হলো আমাদের নৈতিকতার কথা, জীবন পরিবর্তনের কথা। যদি কখনো এগুলি আসে তাহলে আপনার এগুলির থেকে পরিহার করবেন, নিজেকে বাঁচায় রাখবেন। বাপ আমাদেরকে কবরে চলেই যাওয়া লাগবে। আগেই বলছি, মানুষ হিসেবে আমার কোনো রিয়া হিংসা থাকবে না, আমি একজন মানুষ, পরিচয় দিতে হবে। কুকুরের মধ্যে তিনটা গুণ আল্লাহ দিছেন, একটা গুণ হলো সে ঘুমায় কম, খায় কম, প্রভু ভক্ত। কিন্তু কুকুরের মধ্যে একটা বদগুণ আছে, একটা বদগুণের জন্য তার তিনটা গুণ নষ্ট হয়ে যায়। বলবেন হুজুর বদগুণ কোনটা? আমি বলতেছি খুব মনোযোগ দেন, এই দেশে যদি একটা গরু মারা যায়, গরুটাকে যদি মাঠের মধ্যে ফেলে দিয়ে আসেন, দেখবেন এলাকা ভিত্তিক অনেক কুকুর আছে, এই পৌরসভার ভিতরে কুকুরের কুত্তার গ্রুপ আছে, দেখবেন সাইডটা পাঁচটা করে এক এক গ্রুপে কুত্তা থাকে, সেই কুত্তার আবার লিডারও একজন থাকে, কুত্তারও গ্রুপ আছে, এই গ্রুপ কুত্তা ওই গ্রুপ, এই পাড়ার কুত্তা ওই পাড়ার দেখতারে না, ওই পাড়ার কুত্তা এই পাড়ার গ্রুপে দেখতারে না, দুই গ্রুপে মারামারি হয় ক্ষমতা নিয়ে, এই গ্রুপের কুত্তা এই গ্রুপের আক্রমণ করে, কয় তোরা আমরা সীমানার ভিতরে আসবি না, ওরা তোরা আমরা সীমানার ভিতরে আসবি না, বিরাট বড় মারামারি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বিরাট যুদ্ধ চলে দেখবেন, খুব মনোযোগ দিন। তো এই কুত্তায় বড় গরু ফেলে দিছেন, একটা গরু ফেলছেন, তো এলাকার সবচেয়ে বড় কুত্তা যেটা শক্তিশালী, এটা ওই গরুর কাছে যা বসে থাকে, বসে থাকে পাহারা দেয়, বাকি অন্যান্য কুত্তাগুলি দুর্বল কুত্তাগুলি বিভিন্ন জায়গা থেকে গরুর সামনে যায় বসে থাকে, যদি খাইতে যাইতে চায় বড় কুত্তাটা একটা ধমক দেখায় আসবি না, আমি লিডার বসে দিছি দাস না। আচ্ছা বলেন এই কুত্তায় সারা জীবন এই এক মাস পর্যন্ত ওই গরুটা খাইলে শেষ করতে পারবে? পারবে না, কিন্তু নিজে খাবেও না, অন্য আরেকটার খাবার দিবার চাবেও না, এটা কুত্তার হিংসা। আমরা অনেক সময় মনে করি এই ইমাম সাহেব মনে আমার ইমামতি শেষ করবে, আমরা অনেক সময় মনে করি এই বক্তা মনে আমার ওয়াজ নষ্ট করবে। বক্তাদের ভিতরে এরকম আছে, কিছু বক্তা আছে হিংসুটে বক্তা, আমি শুধু আপনাদের কথা বলবো আর আমাদের কথা বলবো না তা কিন্তু না, আমাদের ভিতরে কিছু বক্তা আছে খুব হিংসুটে, অনেক বড় হিংসুটে, দেখবেন আর এক বক্তা আসলে দেখতে পারে না, কে রে দাওয়াত দিছে কে, আরে সুরার ঘরে সুরা তুই বক্তা হয়েছ কে, একে দাওয়াত দিছে তোর চিন্তা কেন,
এর রিজিকে এখানে খাবার আছে এই জন্য তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কি কথা কন না কেন? মুসল্লি তাকে ভালোবেসে দাওয়াত দিছে, সেখানে আমার বক্তব্য থাকবে কেন? এর দাওয়াত দিচ্ছেন কে? এত ওয়াস পারেনি, ওয়াস পারেন না না পারে, এই চিন্তা তোমার কেন? এই চিন্তা আমার আসবে কেন? এটা হলো হিংসা। এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালার দেখতারে না, ও মনে করে ওর রিক্সার কারণে আমার ট্রিপ কমে যাবে। আর এক দোকানদার আর এক দোকানদারে দেখতে পারে না, ও মনে করে ওই দোকানদারের কারণে আমার মনে হয় দোকানের ব্যবসা কমে যাবে, কাস্টমার কমে যাবে। এগুলো হিংসা। প্রিয় মহতারাম উপস্থিতি, এই হিংসার কারণে একজন মানুষের অনেকগুলি গুণ নষ্ট হয়ে যায়। কুত্তার তিনটা গুণ, এই কুত্তার তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে অলি হয়ে কবরে যাবে, কিন্তু কুত্তার একটা গুণ হিংসা, এই একটা বদ গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার জীবনের সব আমল শেষ হয়ে যাবে। এই জন্য এই বদ গুণ যাতে আপনাদের কখনো অন্তরে না আসে, সারা জীবন এটা মনে রাখবেন, এগুলির থেকে আমরা যেন বেঁচে থাকি। আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। এই যে আমাদের কথা, ওই জন্য বললাম শুধু আপনাদের কথা বললে আপনারা কষ্ট পাবেন, ওই জন্য আমাদের কথাও বললাম, আমাদের কথাও বললাম। প্রিয় মহতারাম উপস্থিতি, বলেন আমাদের কবরে যাওয়া লাগবে না ভাই? লাগবে কি না, জোরে বলেন। যদি গুনাহ করতে করতে অনেক সময় পেরেশান হয়ে যান, অনেক গুনাহ করছেন, অনেক গুনাহ করছেন আপনারা, বিরাট গুনাহ, বেশি গুনাহ, একবারে বেশি গুনাহ হয়ে যায়, অধিক পরিমাণে গুনাহ, তখন আপনি কি করবেন? আমার যুবক যারা আছেন তাদের প্রতি আমার নসিহত, খুব মনোযোগ দিন। নামাজে আসতে মন চায় না, রোজা আসতে মন চায় না, জিকিরে বসতে মন চায় না, বাবা মার খেদমত করতে মন চায় না, শুধু উশৃঙ্খল জীবন মন চায়, শুধু উশৃঙ্খল জীবন মন চায়, শুধু হাসি খুশি তামাশা আনন্দ ফুর্তির মধ্যে কাটাইতে মন চায়। আমি ওই যুবক ভাইকে বলবো, ভাই বন্ধু আপনি মাঝে মধ্যে গোরস্থানের পাশে যে দাঁড়াবেন, আপনার আগে নামাজ আসতে কইতেছি না, মনোযোগ দেন। আমি ওই যুবককে বলবো, বন্ধু আপনার যদি উশৃঙ্খল জীবন গঠন করতে মন চায়, বারবার খালি এইদিকে মন চলে যায়, আপনার জন্য আমার একটা পরামর্শ, নসিহত দেওয়ার যোগ্যতা আমার নাই, পরামর্শ দিচ্ছি, মাঝে মধ্যে গোরস্থানে চলে যাবেন, গোরস্থানের মাঝখানে যাইয়া সকালবেলা ফজরের নামাজের পরে যখন নীরব থাকবে তখন ওই সময় যাই আপনি গোরস্থানের পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি কবরের মোরাকাবায় দাঁড়াবেন, কবরের মোরাকাবা প্রশ্ন রাখবেন, হুজুর কবরের মোরাকাবা কি? ওইখানে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন, হায় আমার থেকে 100-500 বছর আগ থেকে শুরু করে কোটি কোটি বছর আগে আমার চাইতে অনেক সুঠাম দেহের মানুষ ছিল, যারা একসঙ্গে হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারত, কোটি কোটি মানুষ হত্যা করে বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছিল, যাদের আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ সৈন্যরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ত, লক্ষ লক্ষ জীবন তারা কেড়ে নিয়েছিল, আজকে তারা এই মাটির নিচে একবারে দাফন হয়ে গেছে, মাটির নিচে মিশে গেছে, কোনোদিন তাদের কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, কোনোদিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, গোশত হাড্ডি মাংসগুলি মাটির সাথে মিশে গেছে। একদিন আমি ওই কবরেই আসব, এইখানে আমার ঠিকানা হবে, আহারে এইখানে আমি কবরস্থ হব, এইখানেই আমার ঠিকানা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বাধ দালান ঘর। যদি কোনো এক গায়ক এটা গিয়েছেন, কিন্তু কথাটা অনেক বড় দামি, অনেক বড় দামি কথা, অনেক বড় দামি। বন্ধু ওই সময় দ্বারা একটাই চিন্তা, হয় একদিন এই মাটির ঘরেই আমার আবাস হবে, আমি এখানে চলে আসব। যদি গুনাহ করতে মন চায় আপনি জিয়ারত করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন, কাঁদবেন, দেখবেন আপনার মনটা পাথরের মতো যদি হয় মোমের মতো নরম হয়ে যাবে, আর আখেরাতের কথা বার 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 স্মরণ হয়ে যাবে, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক, সবাই দোয়া করে বলেন আমিন।
যদি গুনাহ করতে বারবার মন চায় তো গোরস্থানে চলে যাবে। আমার এই পরামর্শ বলে হুজুর মসজিদে আসতে বললেন না, গোরস্থানে যাইতে বললেন, ওখানে যাবেন প্রত্যেক দিন যাবেন। যদি খালি মন চায় যে আপনি তাফালিং জীবন করবেন তাহলে ওইখানে চলে যাবেন। যদি উচ্ছৃঙ্খল জীবন নেশাগ্রস্ত জীবনের দিকে আপনার ফিরে যেতে মন চায় তাহলে গোরস্থানের পাশে যে দাঁড়ায় থাকবেন ওনাদের দিকে তাকায় শুধু দেখতে থাকবেন যে হায় এখানে আমাকে আসতে হবে, আজ অথবা কাল যে কোনো সময় আসতে হবে, যে কোনো মুহূর্তে আসতে হবে। বৃষ্টি হবে, তুফানে মানুষ চলে যাবে, কিন্তু আমাকে ওই মাটি ওই বৃষ্টি কাদার ভিতরে রেখে সবাই চলে যাবে। আমি যেই জীবনের জন্য যেই সন্তানের জন্য সুদ খেয়েছি ঘুষ খেয়েছি, আমি যেই সন্তানের জন্য যেই পরিবারের জন্য অন্যের জমি ক্রোক করেছি, অন্যের চোখের পানি ধরিয়েছি, অন্যের রক্ত চুষেছি, সেই সন্তানরা আমাকে ওই কাদা মাটির ভিতরে রেখেই চলে আসবে, আমাকে এই মাটির মধ্যে দাফন করে ওরা চলে যাবে। ওরা আলিশান বিল্ডিংয়ে থাকবে, আমি গোরস্থানে পড়ে থাকবো নিবৃতে নির্জনে, আমার এখানে স্থান হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও মালিকের কসম করি প্রত্যেক দিন ফজরের পরে যাবেন। যদি উচ্ছৃঙ্খল জীবন আপনাকে গঠন করতে মন চা আপনি গোরস্থানের পাশে দাঁড়ান, দাঁড়ান এখানে, আমি মসজিদে আসতে বলি নেই, আপনি ওখানে দাঁড়ান, আপনাকে ওইখানে থেকে মসজিদ টেনে নিয়ে আসবে, আসো তুমি এখানে, এখানে সে সেজদায় পড়ে যাও আল্লাহর, আপনি সেজদায় পড়ে তখনই আপনাকে আল্লাহর সেজদা দিতে মন চাবে। শুধু ওইখানে যে দাঁড়াবেন, প্রত্যেক দিন দাঁড়াবেন, প্রত্যেক দিন দাঁড়াবেন, আপনি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবেন। এই জন্য নবী বলতেন, নাহিতুকুমাং দিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফজুরহা, তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো, কারণ কবর জিয়ারতে দুইটা জিনিস হবে, একটা আখেরাতের কথা মনে হবে আর একটা দিল পাথরের মতো হলেও মোমের মতো নরম হয়ে যাবে, একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। লাস্ট এই আমলটা দিয়ে গেলাম, শেষ এই আমলটা দিয়ে গেলাম, কেউ হবে না আপনার। আজকে যদি বৃষ্টি হয় আমাকে কবরস্থানে রেখে যাবে, কেউ নিয়ে যাবে না। যে সন্তানের জন্য আপনি অন্যের শরীর আঘাত করেছেন, যে সন্তানের জন্য অন্যের জমি আপনি কেড়ে নিয়েছেন, সেই সন্তান আপনাকে ওই মাটির নিচে রেখে চলে আসবে। বৃষ্টি পড়বে, কাদার ভিতরে রেখে আসবে, বলবো না হায় আমার আব্বা এই কাদার ভিতরে থাকবে না, আমার আব্বা আমার জন্য কত আলিশান বিল্ডিং করছে, আমি আব্বার আমার আব্বার খাটের ভিতরে আমার রুমে নিয়ে রাখবো, কেউ রাখবে না। আরেকটা পরীক্ষা, যে স্ত্রীর জন্য আপনি এত দেওয়ানো হয়ে বাপ মারে ছেড়ে দিয়ে চলে আসছেন, যেই বিবির জন্য যদি কোনো বিবি আপনাকে এটা পরামর্শ দেয় যে আমি জুদা খাবো, আমি আলাদা খাবো, তোমার বাপ মার সাথে থাকবো না, যেই বিবির জন্য আপনি বাবা মা থেকে জুদা হয়েছেন, আপনাদের জীবনে একটা পরীক্ষা দিলাম, কোনো ইয়াং ছেলে যদি মারা যায় তার স্ত্রী যদি জীবন্ত থাকে, কোনো ইয়াং ছেলে বিবাহ করা তিন চার পাঁচ বছর পরে মারা যায়, এরকম আসে না, এরকম বহু হয়, তার স্ত্রীকে বলবেন তোমার স্বামী তো তোমাকে অনেক ভালোবাসত, তিন চার বছরের ভালোবাসা, তাহলে আজকে তোমার স্বামী মারা গেছে, আজকের রাতটা তোমাকে তোমার স্বামীর এই রুমের ভিতরে লাশটা রাখতেছি, তুমি তোমার স্বামীর লাশের পাশে বসা একটু পাহারা দাও। পরীক্ষা এখানেই হয়ে যাবে, আমার ওয়াজ লাগবে না, পরীক্ষা করবেন, অনুভূতি সৃষ্টি করবেন হৃদয়ে, ওয়াজ দিয়ে মানুষ হবে না, অনুভূতি হৃদয়ে সৃষ্টি করবেন। ওই স্ত্রীকে বলবেন আপনার স্বামীর লাশটা আজকে রাত্রে একটু পাহারা দেন বোন, আপনার স্বামী তো আপনাকে অনেক ভালোবাসত, ভালোবাসার কারণে সে বাবা মা ছেড়ে দিয়ে আপনার সাথে চলে গেছে, বাবা মা ছেড়ে দিয়ে আপনার সাথে চলে গেছে। ওই নারীকে বলবে, এই নারী তুমি তোমার বাবা মাকে ছেড়ে দিয়ে যেই ছেলের হাত ধরে চলে যাও, বাবা মা নিজেও জানে না, একটা বাবার ইজ্জতের চাদরে জুতা পিটা করে, একটা মায়ের ইজ্জতের চাদরে জুতা পিটা করে তুমি যে আর একটা ছেলের হাত ধরে গোপনে চলে যাচ্ছ, তুমি মরে যাওয়ার পরে ছেলেকে বলবা রাত্রে পাহারা দিতে, যদি না দেয় দিবে না, এটাই সত্য। ও লাশের পাশে সারা রাত্রে ওখানে বসে থাকবে না, ভয়ে ভয়ে থাকবে না, যদি লাশের পাশে আমি থাকবো আমার তো ডর করে, আমি একা কিভাবে থাকবো এই লাশের পাশে। ওকে বলবে না, এই স্বামী তুমি তো তোমার বিবিকে মহব্বত করে ভালোবাসা দেখায় তার মা থেকে জুদা করে, তার বাবা থেকে জুদা করে গোপনে নিয়ে আসছ, তার মায়ের ইজ্জতের চাদরে জুতা পিটা করছ, তার বাবার ইজ্জতের চাদরে জুতা পিটা করে চলে আসছ,
তোমার মা বাবার ইজ্জতের চাদর জোটা পিটা করছো, তোমার বউ তো মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, গোরস্থানে পাশে আজকে রাত অন্ধকারে পাহারা দাও, পৃথিবীর কোনো স্বামীও দেবে না, কোনো বিবিও দেবে না, যদি তাই হয়, যদি তাই হয়, যদি এটাই সত্য হয়, এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন, আমাকে এমন জীবন গঠন করতে হবে যে মানুষ যেন আমার জন্য কাঁদে, আমি যেন হাসি, হাসতে হাসতে যাতে কবরে যাই, এই জীবন আমাদের গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দিক সবাই বলে না আমিন।